নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢেঁড়স চাষ সম্পর্কে। আবার ঢেঁড়সকে কেউ কেউ ভেন্ডিও বলে থাকে, তো যে যাই বলুন না কেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ঢেঁড়স গাছের পরিচর্যা। ফুল আসার আগে আপনি ঢেঁড়স গাছে কিভাবে কি পরিচর্যা করবেন, কিভাবে কি সার প্রয়োগ করবেন, তো চলুন ভিডিওটি বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমি এই ঢেঁড়সগুলি কোনো ব্যবসা ভিত্তিক বা বাণিজ্যিক ভিত্তিকভাবে চাষ করিনি। আমি বাড়িতে খাবার জন্য শখের বসে আমি এখানে 7 থেকে 8টি ঢেঁড়সের চারা রোপণ করেছি। তো আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন। তো দেখুন, এই সারিতে আমার এধারে 4টা, ওই ধারে 4টা, টোটাল 8খানা আমার ঢেঁড়সের গাছ আছে। তো আমি এই মুহূর্তে কি পরিচর্যা করছি, তো দেখুন সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমার এই ঢেঁড়সের গাছটিতে এই মুহূর্তে ফুল ফুটে গেছে, আর পাশাপাশি একটা দুটো ফুলের কুড়িও দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি কি সার প্রয়োগ করছি সেটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে দেখতে হবে। তো ঢেঁড়সের গাছে সার প্রয়োগ করার আগে আমি গাছের গোড়াটা ভালোভাবে আগাছা মুক্ত করে নিচ্ছি। আমি এই খুঁড়নিটার সাহায্যে মাটিটা ভালোভাবে খুঁড়ে নিচ্ছি, আর একটিও দেখুন আগাছা নেই। ভালোভাবে খোঁড়ার পর আমি যে সারটা প্রয়োগ করছি, এখানে কিন্তু আমি রাসায়নিক সার ব্যবহার করি। তো বন্ধুরা, NPK 15-15-15 সার আমি ব্যবহার করছি। এর সঙ্গে আমি কিছু পরিমাণে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি। তো আমি কিভাবে রাসায়নিক সার আর কিভাবে গোবর সারটা দিচ্ছি একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, আমার এই মুহূর্তে সমস্ত সার ব্যবহার করা হয়ে গেছে। এরপর আমি মাটিটা হাতের সাহায্যে আমি ভালোভাবে লেবেল করে দিচ্ছি, আর এরপরে আমি কিন্তু গাছে সেচ দেবো, জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।